আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনটির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। 15ই আগস্ট দিনটি ভারত মাতার হৃদয়ে ও ইতিহাসে স্বর্ণাক্ষর লেখা আছে ও ভবিষ্যতেও থাকবে। কারণ 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষে আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সুর। আজকের দিনে ভারতবর্ষ অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্তি লাভ করে। ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ মননের মধ্য দিয়ে স্বাধীনতার জন্যে আত্ম উৎসর্গ করেছিলেন যে শহীদরা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতি বছর 15ই আগস্ট মহা সমারোহে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। পৃথিবীব্যাপী করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতিতে প্রতি বছর ন্যায় এবছর হয়তো আমরা স্কুল কলেজ বিভিন্ন প্রশাসনিক স্থানে সবাই একসাথে মিলিত হতে সমারোহে আমাদের 74তম স্বাধীনতা দিবস পালন করতে পারছি না। তাই আজকের দিনে আমরা শুধু পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই যে করোনা ভাইরাসের সাথে আমরা সবাই একসাথে লড়ব, বর্তমান পরিস্থিতিতে সবাই সবার পাশে দাঁড়াব। আমাদের মনে রাখতে হবে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে এটাও মানবজাতি স্বাধীনতার লড়াই, আর এই লড়াইয়ের জয় মানবজাতিরই হবে। আজ আমরা আমাদের স্বাধীনতার 74তম বর্ষে পদার্পণ করলাম, কিন্তু আমরা কতটা স্বাধীন হতে পেরেছি? হয়তো ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছি, কিন্তু এখনও আমাদের দেশকে গ্রাস করে রেখেছে ধর্মীয় ভেদাভেদ। আজও ধর্মের জন্যে মানুষকে খুন হতে হয়। আজও দারিদ্রতা বেকারত্বা মানুষকে ঘিরে রয়েছে। আজও বেকারত্বের জ্বালায় অনেক যুবক আত্মহত্যা করে। আজও কৃষকরা ফসলের যোগ্য দাম না পেয়ে জীবন যুদ্ধে হেরে যায়। আজও আমরা স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় নারীরা পরাধীন, তারা তাদের ইচ্ছা অনুযায়ী কাজের স্বাধীনতা পায় না প্রাপ্য সম্মান। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হবে। তাই সমস্ত রকম সংকীর্ণতাকে দূর করে যদি আমরা একসাথে হয়ে উঠতে পারি, তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। থ্যাংক ইউ।